আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন। আজকের ক্লাসের ভিতরে আপনারা দেখতে পারবেন কিভাবে একটি পরিপূর্ণভাবে ইউটিউবে অ্যাড দিতে হয়, ভিডিও অ্যাড সেটা দেখতে পারবেন। তো আমরা ফার্স্ট টাইম আজকে এই ক্লাসটা আমরা আপলোড করব ইউটিউবে। এর আগে আমাদের এগুলোর উপর ক্লাস হয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত আপলোড করি নাই। আজকের ক্লাসটা আমরা আপলোড করব। তো তার আগে আমরা একটু মার্কেটটা রিসার্চ করব। আমরা যে মার্কেট প্লেসে কাজ শেখাই সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইউটিউব অ্যাড। ইউটিউবের অ্যাডের উপর কী পরিমাণ চাহিদা আছে, দেন কাজটা কীরকম আছে, এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে ফাইবার মার্কেট প্লেসে। তো আমরা সবাই ফাইবার মার্কেট প্লেসে আশা করি আপনাদের অ্যাকাউন্ট আছে। আমরা চলে যাই ফাইবার মার্কেট প্লেস, ফাইবার ডট কম। তো এখানে আসার পর আমরা এখানে লিখব ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন। এটা লিখলেই আমরা ইউটিউবের যত অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিসগুলো আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারব। তো আমি একটু রিপ্লেস করি, এটা একটু সাইন আপ করতে বলতেছে, আমরা সাইন আপ করাই আছে, আমাদের সাইন আপ করতে হবে না। এটা আসলে একটু রিপ্লেস করে নেবেন আপনারা, তাহলে আর এটা আর কোনো সমস্যা করবে না। তো এখানে দেখেন, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে ইউটিউব সার্চ রেজাল্ট, এখানে ইউটিউব সার্চ করে আমাদেরকে টোটাল 9891টা সার্ভিস ইউটিউবের ভিতরে অ্যাভেলেবল দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের কম্পিটিটর হচ্ছে বা কম্পিটিশন হচ্ছে আমাদের 9851 সার্ভিস বা এতগুলা সার্ভিসের সাথে। আমরা যদি এখন গিগ পাবলিশ করি তাহলে আপনারটা 9192 নাম্বারে আপনার হবে, 9892 নাম্বার আপনার গিগ মানে কম্পিটিশন হইলেন, আপনার আরেকটা সার্ভিস বেড়ে গেল। তো এবার এটা আসলে রিয়েল, আপনি একজনের এই চারটা সার্ভিস হতে পারে বা দুইটা সার্ভিস হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। আপনি যদি গিগ এসইও করেন, দেন ভালো করে প্রপারলিভাবে আপনি যদি গাইডলাইন অনুসারে পাবলিশ করেন, তাহলে দেখা যাবে যে আপনার গিগটা খুব দ্রুতই র্যাঙ্কিংয়ে চলে আসবে। হয়তো 1, 2, 3, 4 নাম্বার পর্যন্ত থাকলে আপনি কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এবার যদি আমরা এটা অনলাইন দিয়ে দেখি, যদি আপনাদেরকে দেখাই অনলাইন দিয়ে, তো দেখেন আপনার কম্পিটিশনটা কত কমে আসছে। তো এবার দেখেন আমাদের কম্পিটিশন মাত্র 1262টা সার্ভিস কিন্তু আপনার সাথে কম্পিটিশন। এখন কিন্তু আপনার সাথে মানে প্রায় 800 সার্ভিসই নাই, 8000 সার্ভিসই নাই কিন্তু। তো এখানে দেখেন যারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে বা গুগল বা ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন, এখানে কিন্তু আরও এক্সট্রা অনেক সার্ভিস লুকানো আছে যেগুলো আপনার সাথে যায় না। দেখুন এখানে কী লেখছে একটু আমরা যদি দেখাই আপনাদেরকে, $10 কী করবে একটা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন রান করবে। আই উইল সেট আপ ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড থ্রু ভিউ অ্যান্ড অ্যাডস। তো এখানে কী হবে, স্কিপেবল অ্যাড অ্যান্ড স্টিম অ্যাডস, নন স্কিপেবল অ্যাড অ্যান্ড স্টিম অ্যাড, এগুলো আপনারা বুঝতেই পারবেন এগুলো কী। তো এখানে দেখেন স্যার মানে যারা কাজ করতেছে রেগুলার তারা কিন্তু সবাই অনেক ডিমান্ড টেবের কাজ করতেছে। দেখেন এখানে $30 নিচ্ছে, যদি তার সার্ভিসটা আমরা দেখি, এখানে বর্তমানে কাজ রানিং নাই, তারপরে দেখেন মোটামুটি 75টা কাজ কমপ্লিট করে ফেলছে level 2 সেলার, $30 বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড নিচ্ছে হচ্ছে $45 আর প্রিমিয়াম হচ্ছে $70। তো আপনার জানেন যে এখানে $45 করে যদি আপনি 75টা কাজ ধরেন তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো এখানে আরও আছে, এখানে ফাইবার চুজ করছে $20, এখানে 4টা কাজ রানিং আছে। কী করবে, আই উইল ডু ফার্স্ট অর্গ্যানিক ইউটিউব ভিডিও প্রমোশন তাও গুগল অ্যান্ডস ক্যাম্পেইন। তো এখানে তিনি আসলে ম্যানুয়ালি কাজটা করবে, এখানে বলছে অর্গ্যানিক, এটা আসলে আমাদের সাথে যায় না। আমি আগেই আপনাদেরকে বলছি যে এখানে কিছু অন্য ক্যাটাগরির কাজও কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখেন ইউটিউব অ্যাডস, দেখেন এগুলো হচ্ছে ইউটিউব অ্যাডস। তো এইটা হচ্ছে ইউটিউব অ্যাডস। আমরা এখানে যাই দেখি, এখানে কাজ চলতেছে না, মেবি লাস্ট ডেলিভারি দিছে কবে, লাস্ট ডেলিভারি যে 2 সপ্তাহ আগে। তো মোটামুটি এখানে ভালোই কাজ করছে। তিনি আসছে কত সালে, আমরা যদি দেখি 2020 আসছে, 78টা কাজ করছে, 78টা কাজ করছে,
তো আইল সেট আপ ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ক, ওকে এটা লাগবে না, আইল সেট আপ ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন ফর ইওর ভিডিও। তো এই লোকটা দুইটা কাজ করে ফেলছে। তো আসলে এখানে যারা কাজ করতেছে মোটামুটি দেখেন এখানে সার্ভিসগুলো কিন্তু অনেক কাজ করছে, এখানে নতুনটাও কিন্তু চলে আসছে, নতুনরাও কিন্তু চলে আসছে, তার মানে ইউটিউব নতুনদেরকে এই কিকের উপর প্রায়োরিটি দিচ্ছে বেশি। আপনি চাইলে এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারেন, এই সার্ভিসটা কিন্তু এখান থেকে ভালো টাকা আর্নিং করা সম্ভব। দেখেন নতুনরা সবাই চলে আসছে, তাহলে আমাদেরকে দেখতে হবে মানে নতুনদের পরে, মানে হয়তো 5 নম্বরে পরে দেখতে হবে। দেখি তার মানে আরও দেখতে হবে, সব নতুনরা চলে আসছে। 9 নম্বরে দেখি, 9 নম্বরেও সার্ভিস দেখতেছি, তার মানে হচ্ছে আরেকটু পরে যাই। হয় পুরাতনদেরকে লাস্টের দিকে দিছে, হ্যাঁ পুরাতনদেরকে দেখেন লাস্টের দিকে দিয়ে দিছে। এখানে দেখেন 300, এটা ব্যান্ড ব্যানার অ্যাডস, তিনি ব্যানার অ্যাডস করবে ইউটিউবের মাধ্যমে, তিনি $100 করে নিচ্ছে। এখানে টপ লিটের সেলার হয়ে গেছে, দেখেন তাদেরকে 13 নম্বরের পরে রেখে দিছে। তার মানে এই কাজটা যদি আপনারা করেন দেখেন, মানে পুরাতনরা দেখেন যারা বেশি কাজ করছে তাদেরকে লাস্টে রাখছে আর নতুনদেরকে ফার্স্টের দিকে রাখছে। আমি আপনাদেরকে আগেই বলছি, এখানে দেখি ফেসবুক অ্যাডস একে কাজ করছে, ক্রিয়েট লাইভ হোয়াইটবোর্ড অ্যানিমেশন, ওকে এটা না, ইউটিউব ভিডিও ভিউ, ওকে প্রমোট গুগল, ওকে এটা আমাদের কাজের মধ্যে যায়। 9টা কাজ রানিং আছে, ইউটিউব ভিডিও প্রমোশন উইথ দ্য গুগল অ্যাডস টু গেন ভিউ, তো এটা ইউটিউব অ্যাড করবে মোটামুটি, তার কাজ চলতেছে 9টা। আমি আগেই বললাম যে আপনাদেরকে বোঝানোর জন্য, যারা এখানে পুরাতন বা মানে যারা বেশি কাজ করছে তাদেরকে মানে ফাইবার লাস্টের দিকে রাখছে, আর যারা নিউ তাদেরকে ফাইবার প্রথম দিকে রাখছে। দেখেন এখানে কিন্তু অনেক কাজ, দেখেন 2টা কাজ, তারপরে একজনের 9টা চলতেছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেখি ওর কয়টা চলে, ওরও 3টা চলতেছে, ইউটিউব অর্গ্যানিক ফার্স্ট, দেখি এটা 5টা কাজ চলতেছে। তার মানে টুকটাক এখানে ভালোই কাজ আছে, আপনি এই সার্ভিসটা কিন্তু সারা জীবন মানে কাজ করতে পারবেন। এখানে ইউটিউব ইওর প্রমোশন $105 করে নিচ্ছে, 1টা কাজ রানিং আছে, তার মানে $105, $195, আমরা জানি স্ট্যান্ডার্ড প্যাকেজটা সবচেয়ে বেশি হয়। আর এখানে দেখেন $10,000 উপরে ইনকাম করলে কিন্তু লেভেল টপে চলে যায়, তিনি কিন্তু লেভেল টপে চলে আসছে। শুধু এখানে কিন্তু গুগল গুগল নিয়ে কাজ করতেছে, দেখেন গুগল গুগলের সার্ভিসগুলো দিচ্ছে, ইউটিউব ভিডিও, শুধু ইউটিউবে গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে, ইউটিউব অ্যাড গুগল অ্যাড অর্গানিক এগুলো কাজ করতেছে। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে কী পরিমাণ চাহিদা আছে, এখান থেকে একটা সার্ভিস শিখে কিন্তু আপনি ক্যারিয়ার করতে পারেন। তো যাই হোক, আমাদের এটা দেখে ফেলছি, এখন আমরা একটা গুগল অ্যাড কীভাবে রান করতে হয় বা ইউটিউব ভিডিও অ্যাড কীভাবে রান করতে হয় সেটা দেখব। তো এটা দেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা জিনিস নিতে হবে, আপনাদেরকে দেখাই কী কী লাগবে। আপনার যখন কাজ করবেন তখন বায়ারদের কাছে কোনে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে রাখবেন ইউটিউব অ্যাডের ক্যাম্পেইনের জন্য। এখানে লিখি ইউটিউব ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন ক্যাম্পেইন ইউটিউব ভিডিও বিজ্ঞাপনের জন্য আপনার যেটা করতে হবে, আপনার এই জিনিসগুলো নিতে হবে, এটা আপনার লাগবে। প্রথম লাগবে হচ্ছে আপনার ইউটিউবের, আপনি যে ভিডিওটা ইউটিউবে অ্যাড চালাবেন বা অ্যাড ক্যাম্পেইন রান করুন, বা আপনার ভিউ দরকার অথবা সাবস্ক্রাইবার দরকার, তাহলে আপনার তো একটা ভিডিও সাজেস্ট করতে হবে বা একটা ভিডিও নিতে হবে, অবশ্যই ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে লাগবে, নয়তো আপনি কী প্রচার করবেন। আমাদের অবশ্যই একটা ভিডিও লিঙ্ক লাগবে, তারপরে টার্গেটেড লোকেশন লাগবে। 2 নম্বরে আমরা কোন কান্ট্রিতে এটা প্রচার করব সেটা আপনি বাইরের কাছ থেকে নেবেন, টার্গেটেড লোকেশন লোকেশন টার্গেটেড লোকেশন লাগবে। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট লিঙ্ক, যদি প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্ট বিক্রি করার জন্য এটা লাগবে। 4 যদি আমরা বলি, 4 লাগবে হচ্ছে ডেলি বাজেট, আপনি জেনে নেবেন ডেলি বাজেট, ডেলি বাজেট। 5 নম্বরে নেবেন হচ্ছে
কিওয়ার্ড, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনাকে রিসার্চ করতে হবে। অ্যান 6 নম্বরে নেবেন হচ্ছে গুগল, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস, মানে তার যে গুগল অ্যাড ম্যানেজার থাকবে সেটার অ্যাক্সেস নিতে হবে আপনার। এই কটা হলে আপনি মোটামুটি, আপনার আর কিছু লাগবে না, কাজ করতে পারবেন। এই কয়টা হলে আপনি কাজ শুরু করতে পারবেন। বাইরের কাছে আপনার রিকোয়ারমেন্ট থাকবে, আপনার গিকের ভিতর রিকোয়ারমেন্ট এই কয়টা দিয়ে রাখবেন, তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন। দেখবেন প্রতিটাই আমাদের লাগবে। তো এর জন্য আমরা একটা গুগল অ্যাড রান করব। গুগল অ্যাড রান করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে আসার পর আপনারা এই ড্যাশবোর্ডটা অবশ্য, যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন তারা অবশ্য পরিচিত যে এটা কীভাবে কাজ করে। তো আমরা চলে যাব ক্যাম্পেইন, এখান থেকে যাব আমরা ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে আসার পর আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করব। তো আমাদের গুগল অ্যাড রান করার জন্য, মানে ইউটিউবের মানে ভিডিও অ্যাড রান করার জন্য আমরা এখানে ক্লিক করব, অ্যাড নিউ অ্যাড ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসবেন আপনারা। এই এই বিষয়গুলো আমি কিন্তু আগেই বলছি যে এটা সেলস নেওয়ার জন্য, লিড জেনারেশন, ওয়েব ট্রাফিক, মানে এগুলো প্রতিটা বিষয় আমি এর আগের ক্লাসেগুলোতে তুলে ধরছি। আপনারা ওই ভিডিওগুলো দেখে নিলে আশা করি আপনারা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন, নয়তো আপনি একটু সমস্যায় পড়তে পারেন। তো আমরা ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ক্যাম্পেইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনি কি ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন করবেন? না, আমরা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন করবো না। ডিসপ্লে যত মাধ্যম আছে সেগুলোতে এখানে শো করবো, আমরা ডিসপ্লে করবো না। আমরা চাচ্ছি ভিডিও ভিউয়ের জন্য করবো। তো আমরা ইউটিউবের এই সেকশনটাতে বা এই ভিডিওটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে চলে আসবো। এখানে হচ্ছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, মানে সাব টাইপ। তো এটার মানে হচ্ছে আপনার ভিডিওতে কী ধরনের অ্যাড রান করতে চান সেটা। যেমন এখানে এখানে দেখেন গেট মোর রেস ইউর বাজেট উইথ বাম্পার অ্যাডস। এখান থেকে বাম্পার অ্যাডটা হচ্ছে আপনার ভিডিওর পাশেই। ধরেন আমি একটা ভিডিও দেখি, পাশেই দেখাবে। এটা হচ্ছে স্কিপল, এই যে 3 সেকেন্ডের একটা ভিডিও, মানে স্কিপ মানে অ্যাড চলতেছে, এটারে বলা হয় স্কিপেবল অ্যাডস। মানে 3 সেকেন্ডের জন্য এই অ্যাডটা, আবার দেখবেন কতগুলো বাম্পার অ্যাড এখানে শো করতেছে, ডিসপ্লের এখানে শো করতেছে, মানে ক্লোজ করে কেটে দিতে হয় অথবা আপনার এই যে এখানে শো করবে, বা সার্চে আপনি যেখানে সার্চ করবেন সেই সার্চের এইখানে শো করতে পারে অথবা এখানে শো করতে পারে, আপনার ভিডিওর যে কোনো একটা পাশে শো করবে, এটারে বলা হয় বাম্পার অ্যাডস। আর এটারে বলা হয় স্কিপেবল অ্যাডস, যেটা 3 সেকেন্ড পর আপনি স্কিপ করতে পারবেন সেটারে বলা হয় স্কিপেবল অ্যাডস। আর এটা হচ্ছে স্টেম অ্যাডস, যেটা মনে করেন কারা যদি কেউ যদি ভিডিও ধরেন গেম খেলে বা লাইভ স্ট্রিম করে, তাদের ওইখানে যদি অ্যাড দেখাতে চান তাহলে এটা এটা করতে পারবেন। এটা হচ্ছে নন স্কিপেবল অ্যাডস, আপনি কোনো অ্যাডস স্কিপেবল করতে পারবেন না বা একটা নির্দিষ্ট টাইমের পরে স্কিপেবল করতে পারবেন এরকম। আর এটা হচ্ছে, এটা হচ্ছে মানে মানে যারা লাইভ স্ট্রিম করে তাদের জন্য অ্যাড, ওই লাইভ স্ট্রিম যারা করে তাদের ওইখানে অ্যাডটা শো করবে। আমরা যেহেতু আমরা চাচ্ছি না এই দুইটার একটাও অ্যাডটা রান করতে, আমরা চাচ্ছি আমরা এমন একটা অ্যাড রান করব সবগুলো মিক্সচার তৈরি হবে, মানে একটা কম্পাইন একদম ফুল প্যাকেজ থাকবে, ওই ওই অ্যাডটা আমরা রান করব। তাহলে আপনাকে অবশ্যই সবগুলোর ক্যাম্পেইনটা একসাথে করে আপনারা অ্যাডস এটাতে সিলেক্ট করে দেবেন, মানে 3 নম্বরটা সিলেক্ট করে দেবেন। এখানে টেল ইয়োর স্টোরি শোয়িং দ্য অ্যাডস পার্টিকুলার, এটা এখানে যা যা আছে আপনি মিক্স, এখানে দেখেন লাস্টে বা এখানে কী কী অ্যাড হবে, বি উইথ স্কিপেবল, ইনস্টেবল, নন স্কিপেবল, স্টিম অ্যাডস, বাম্পার অ্যাডস, অ্যাডস অর মিক্স, দেখেন লাস্টে কিন্তু মিক্স বলে দিছে। তার মানে হচ্ছে আপনার যতগুলো অ্যাড আছে সবগুলো এখানে কম মানে কম্বাইন করা বা সবগুলো মিক্স করা আছে, তো এই অ্যাডটা আপনাকে রান করতে হবে। তো আমরা এটা কমপ্লিট করে ফেলছি, আমরা চাচ্ছি যে সবগুলো হবে আমাদের অ্যাডগুলো। তো আমরা এটা স্কিপ করে আমরা 3 নম্বরটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখানে হচ্ছে মানে আপনার টাইপ ভিডিও ক্যাম্পেইন টাইপ, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন আমরা
সিলেক্ট করছি। আর এটা হচ্ছে ক্যাম্পেইন নেম, আপনার যদি কোনো নাম থাকে তাহলে আপনি নাম দিতে পারেন। ধরেন আমি এখানে দিতেছি হচ্ছে ভিডিও, ভিডিও অ্যাডস লিখে দিই, ভিডিও ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও অ্যাডস, ধরেন 2000, আজকে তারিখ হচ্ছে দিলাম হচ্ছে 2022, আজকে তারিখ হচ্ছে কত, এগারো মানে দশ, দশ তারিখ, আজকে এগারো তারিখ পড়ে গেছে, তাহলে এগারো তারিখ দিলাম, লাস্টের দিচ্ছাম হচ্ছে 2 মাস, এটা আমাদের লাস্টের দিকে দিয়ে দিই 2022। তো এটা আমরা দিয়ে ফেললাম, এটা হচ্ছে আমাদের অ্যাডের নাম। দেওয়ার পর এখানে হচ্ছে বিশ মানে ভিট স্ট্র্যাটেজি, এখানে আপনি এই জিনিসটা কি, এটা হচ্ছে আপনার ভিডিওতে পার 1000 ইমপ্রেশনের জন্য আপনি মানে কত দিতে চান, ঠিক আছে, এখানে বা এটা কোনো, এটা আপনি চাইলে কমাতে পারবেন বাড়াতে পারবেন, যাই হোক এটা যেরকম থাকে ম্যাক্সিমাম টার্গেটেড ম্যাক্সিমামটা ইউজ করবেন, তো এটা থাক ম্যাক্সিমামই থাক, আর যেরকম আছে এটাও দিতে পারেন, সিপিএমই দিতে পারেন, ওকে সিপিএমই দিলাম, টার্গেটেড সিপিএম, ওকে এটাই থাকবে, আপনার যেরকম আছে এরকমই দিতে পারেন, দুইটার একটা ইউজ করতে পারেন, তো এটা এরকমই থাক ইমপ্রেশনের উপর। এটা হচ্ছে বাজেট অ্যান্ড ডেট, এই অ্যাডটা কি আপনি টোটাল বাজেটে রাখতে চান না ডেলি বাজেটে রাখতে চান, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। ধরেন এখানে বলা আছে কি বাজেট অ্যান্ড ডেটস, তো এখানে ইন্টার ইউর বাজেট টাইপ অ্যামাউন্ট, তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন ডেলি বাজেট আছে অ্যান্ড ক্যাম্পেইন টোটাল ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন টোটাল বাজেট আর কি। আমরা ডেলি বাজেট ধরেন আমি দিচ্ছি হচ্ছে ধরেন $20 অথবা $5, ধরেন $5 দিলাম। এখানে দেখেন ইন টাইম, আপনি যদি ইন টাইমটাই এখানে সিলেক্ট করেন তাহলে কী হবে, এখানে আপনার ইন টাইম একটা নির্দিষ্ট টাইমের সময়ের পরে এটা শেষ হয়ে যাবে, এটা তাহলে ইন টাইম দিতে হবে, এটা ননটাই সিলেক্ট করে দিবেন ননটা, কারণ হচ্ছে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার আপনি মন মতো যখন খুশি এটা স্টপ করে দিতে পারবেন, ঠিক আছে চলতেই থাকবে যতদিন আপনার টাকা আছে আর কি। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সরি লোকেশন, এটা হচ্ছে লোকেশন, লোকেশন যদি আপনি সিলেক্ট করতে চান ইন্টার দ্য লোকেশন, এখানে ক্লিক করে আপনি কাস্টমাইজেশন করতে নিতে পারবেন, ধরেন আমি চাচ্ছি বাংলাদেশ হবে অ্যান্ড ইন্ডিয়ান হবে, দেখি ইন্ডিয়া দেওয়া যায় কি না, ইন্ডিয়া কান্ট্রি এখানে দিয়ে দিলাম, তার মানে ইন্ডিয়া সিলেক্ট করলাম, তারপরে চাচ্ছি বাংলাদেশ হোক, আপনি চাইলে দুই তিনটা দেশ মিলেও কিন্তু অ্যাডটা রান করতে পারেন, দেখেন দুইটা দেশের হয়ে গেল, আপনি চাইলে এক্সট্রা এভাবে করতে পারেন, এখানে কিন্তু দিচ্ছে, আবার চাইলে আপনি অল কান্ট্রিজ এটাও সিলেক্ট করতে পারেন, আপনার নির্দিষ্ট টার্গেটেড কান্ট্রি আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি চাচ্ছি যে ইন্ডিয়ান হবে আর বাংলাদেশ হবে, তো এই দুটোই থাক। ল্যাঙ্গুয়েজটা হবে কি অল টাইপ, ওকে অল অল ল্যাঙ্গুয়েজ, ওকে অলই থাক। তো এটা হচ্ছে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফিটা যদি দেখি আপনার ভিডিওটা কত থেকে কত বয়সী মানুষ আপনার ভিডিওটা দেখতেছে সেটা দেখার জন্য এই ডেমোগ্রাফিটা ইউজ করে। আপনি যখন ইউটিউব চ্যানেল থেকে কাস্টমাইজেশনে ক্লিক করে যখন আপনি অ্যানালাইটিক্সে যাবেন, যাওয়ার পরে একদম লাস্টে অডিয়েন্স টাইপে যাবেন, যাওয়ার পর ওইখানে দেখতে পারবেন লাস্টের দিকে অডিয়েন্স টাইপ মানে রিভিনিউর আগে দাপটা বলা হয় অডিয়েন্স মেবি, তো আপনি ওইখানে ক্লিক করে দেখতে পারবেন আপনার ভিডিও কোন বয়স থেকে কোন বয়সের মানুষ দেখতেছে, তো ওইটার উপর বেস করে চাইলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন, অথবা না চাইলে যেরকম আছে বাই ডিফল্ট এরকম রাখতে পারেন, অথবা লিখতে পারেন যে আমি 65 বছরের মানুষের দেখাতে চাচ্ছি না, আপনার অ্যাডের উপর নির্ভর করবে, তাহলে আপনি এটা তুলে দিবেন, আপনি যে যে বয়স সিলেক্ট করবেন সে সে বয়স কিন্তু এখানে সেইগুলো মানুষের উপর নির্ভর করে অ্যাডটা রান করবে।